এই যে এই ট্রেনটাতে উঠবো। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2000 years later. Good morning. আজকেও সকাল সকাল শুরু করলাম। এখন বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে 7:05। মানে হচ্ছে আমি এতক্ষণ ধরে রিলস করছিলাম, আজকে ছাদের উপরে রিলসটা করেছি। দেখবে আমার শর্ট ভিডিওতে কেমন হয়েছে রিলসগুলো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমি গতকাল বজরংবলী মন্দিরে গেছিলাম। তোমাদেরকে বলেছিলাম আমি আগের ব্লগটাতে যে আমি বজরংবলী মন্দিরে যাব, তো গেছিলাম সেখানে। তো সেই ট্রাভেলিংটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকে সেই ট্রাভেলিংটা দেখতে থাকো, আর কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। প্লিজ তোমরা কেউ কমেন্ট করো না, তো আমার ব্লগ তোমাদের ভালো লাগে না খারাপ লাগে আমি সত্যি বুঝতে পারি না এটা। তো যাই হোক, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে কমেন্ট করো, একটু জানিও যে কেমন ভিডিও আমি বানাচ্ছি। যদি খারাপ হয় বলবে হ্যাঁ খারাপ বানাচ্ছি, ভালো হলে বলবে ভালো বানাচ্ছি, কিন্তু প্লিজ কিছু কমেন্ট করো, ঠিক আছে? আর তোমরা আমাকে বলো যে আমি কোন ধরনের কন্টেন্টের উপরে ব্লগ ভিডিও করব। আর আমি তো, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, আমি শর্ট ভিডিও গানের উপর ডান্সের উপরে এইগুলোর উপরেই ভিডিও করি, ঠিক আছে? তাও তোমরা আমাকে সাজেস্ট করতেই পারো যে কোন ধরনের ভিডিও করলে আরও বেশি ভালো হয়, ঠিক আছে? সেটাই আমি করার চেষ্টা করব, কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো। আর ভালো লাগলে যা যা করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ এগুলো করে দিও, ঠিক আছে? তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগটা। তো অলরেডি বাসে উঠে পড়েছি, দেখো বাসটা ফাঁকাই আছে, ভাবছিলাম মনে হয় ভিড় হবে পুজোর দিন, কিন্তু না ঠিকঠাকই আছে, অসুবিধা হচ্ছে না। এখন হচ্ছে সোদপুর স্টেশনে, এখান থেকে যাবো হচ্ছে আমরা ব্যারাকপুর, ওখানে হচ্ছে বজরংবলীর মন্দির। অন্যদিন তো প্রচুর মেঘলা থাকে, আজকে প্রচুর রোদ বেরিয়েছে বাইরে আর প্রচুর গরমও পড়েছে, বিশ্বকর্মা পুজো সেই জন্য ভিড়টা অনেক বেশি, দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে। এই যে এই ট্রেনটাতে উঠবো। মোটামুটি ফাঁকাই আছে, যেটা ভাবছিলাম সেটা নয়। দেখো বাইরে ব্যারাকপুর স্টেশন চলে এসেছি, ট্রেনটা ঢুকছে, অলরেডি ঢুকে পড়েছে। চলো নামা যাক এবার। কোন দিকে? এক নম্বর কোন দিকে? এটা কত নম্বর? আমাদের যেতে হবে এক নম্বরে। এক নম্বরেই হচ্ছে গিয়ে বজরংবলীর মন্দিরটা, প্ল্যাটফর্মের উপরেই রয়েছে। প্রচুর রোদ বেরিয়েছে, আমরা এক নম্বর এতে আছি, আমরা যাচ্ছি হচ্ছে এক নম্বর, ওদিকে হচ্ছে এক নম্বর আর এখানে হচ্ছে এক নম্বর এটা। আমরা এখন এক নম্বর এতে আছি, আমরা এক নম্বরে যাচ্ছি, এখানে হচ্ছে বজরংবলীর মন্দির। চলো দেখো, মোটামুটি ফাঁকাই আছে স্টেশনটা, আর একটুখানি গেলে ওই তো ওখানে মনে দেখা যাচ্ছে। এই দেখো গাইস, এই যে ব্যারাকপুর স্টেশন লেখা আছে, আর এই যে হচ্ছে গিয়ে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো তাহলে যাওয়া যাক এগিয়ে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। যতটা পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো এবার খুব সুন্দর করে দেখা যাচ্ছে। বজরংবলী সকলের সুন্দর
এবার খুব সুন্দর করে দেখা যাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো ভগবানকে। জয় বজরংবলী। আমার কপালে সিঁদুরটার অবস্থা দেখো, পুরো নিচে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো আরো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা সবকিছুই দেখতে পারলে। ঠিক আছে, প্রচুর গরম পড়েছে, এখন আমরা আবার ট্রেনে উঠব, ট্রেনে উঠে আবার গো টু হোম। ঠিক আছে, তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা, বড় করলে আপলোডিংয়ে প্রবলেম, জানোই তো, তোমাদেরকে বলেছি এর আগেও। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এমনই আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ওখানে টাটা গাড়ি।